চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্বচর কৃষ্ণপুর গ্রামের ফসলের মাঠে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করছে ঘুঘু পাখি ফসলের খেতে পাখির আনাগোনা গ্রামবাংলার এক চিরাচরিত দৃশ্য মাঝে মাঝে ফসল ও বীজ খেয়ে ফেলে পাখিরা এড়াতে খেতে কাকতারুয়া সাজিয়ে রাখা সহ বিভিন্ন কৌশল নিতে দেখা যায় তবে পাখির উপর বিরক্ত হয়ে কৃষ্ণপুরের স্বপন দেওয়ার নামের এক কৃষক তার খেতে বিষ প্রয়োগ করেছেন যা খেয়ে মৃত্যু হয়েছে শতাধিক ঘুঘুর স্থানীয় অনেক কৃষকের অভিযোগ স্বপন জেনে বুঝেই পাখি হত্যার জন্য ফসলের বীজে বিষ মিশিয়েছেন এ বলিয়াম দিছে এই গাছের লোকে নিঃসার করে হেয়া ভরে দিয়ে পাখিটি মারা গেছে এই যে এতটা পশু পাখি যে মারলো অনত মোট কথা অনেক খাওয়ার জন্য অনেক কোন কিছু পায় না দেখে হেয়া ভরে ওই জায়গায় পড়ছে ওই যে অনত প্রত্যেকেই তোমায় পত্তা আছে হয় এই কাজটা করছে মৎস্য বড় অন্যায় করছে এই লোকটা দুইবার তিনবার এই ফসলটা বুনছে শুনছি আর কি ওই ফসলটা বলে ফাঁকিয়ে খায়ালায়। খাইতে গিয়ে ওই ওই ইয়ার সাথে মানে বিষের সাথে মিক্স কইরা দিছে দিতে গিয়া হয়তো ফাঁকিয়ে খাইয়ালাইছে হয়তো মারা গেছে অভিযুক্ত কৃষক স্বপন দেওয়ান বলছেন এই ঘটনায় তিনি অনুতপ্ত তবে পাখি হত্যা করার উদ্দেশ্য তার ছিল না ওই কিছু বাসুডিং আপনার ওই মাইকা পরে আমি আপনার ওই গাছের দানাটা বুনছি ফুকামাকুর নষ্ট না করে জিনিসটা ভালো হয় তো আমি তো জানি না স্যার জিনিসটা ফাঁকি মারা যাব তো ওই ঘুগু ঘুগু ফাস দানা তো ওই ঘুগু ওই খুচিরা খুশি খাইতে গিয়ে আমার ঘুগুড়া ঘুগু ফাঁকি মারা গেছে তো কালকে মারা গেছে আমি তো জানি না আমি সার খারাপ লাগে স্যার এটা তো আমি স্যার এটা আমি হাত দিয়ে ফাঁকি মারো না ফাঁকি লোক শত্রু নাই স্যার বুঝেননি ফাঁকি বোবা জিনিস এটা একটা আলাদা জিনিস স্যার এটা আর লোকে চতুর্থ শনিবার উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এ সময় জমি থেকে উদ্ধার করা হয় অনেক মৃত পাখি পাখির যন্ত্রণায় অতিষ্ট হয়ে মূলত মানে পাখি থেকে রক্ষা পাওয়ার জন্যই সে বিষ্টব ব্যবহার করে সেটা বীজের মাধ্যমে ব্যবহার করে সেই বিস্টোপটি এবং সেই বিষ্টপের কারণে অনেকগুলো ঘুঘু পাখি মারা যায় আনুমানিক যেটা আমি শুনেছি যে এক বা তার অধিক এক্ষেত্রে ব্রাহ্মণ আদালত বা ব্রাহ্মমাণ আদালত যদি কাভার না করে তা তাহলে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যেভাবেই হোক তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে হচ্ছে পাখির বাসস্থান না থাকার কারণে পাখির খাদ্যের অভাব হওয়ার কারণে এগুলো লোকালয়ে চলে আসছে ক্ষেত খামারে চলে আসছে কৃষকের ক্ষেত নষ্ট করতেছে কৃষকও ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দিকেই বিষয়টা চিন্তার বিষয় এক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন করণীয় পদ্ধতি আছে যেমন আমরা কৃষকদের বলি যে রুয়া ব্যবহার ব্যবহার করার জন্য রঙিন ফিতা ব্যবহার করার জন্য বা এমন কোনো ব্যবস্থা করার জন্য যেটা থেকে কন্টিনিউ একটা বাজনা বের করা যায় তাহলেও পাখি দূরে থাকে এইসব পদ্ধতি বলতেছি কিন্তু আরো আমরা উন্নত পদ্ধতির কথা চিন্তা করতেছি ভ্রাম্যমান আদালত অভিযুক্ত কৃষককে দুই হাজার টাকা জরিমানা করেছে